পথ অবরোধ সাধারণ মানুষের। আজ সকাল 10টার সময় বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে এক বাস এসে ধাক্কা মারে একজন সাইকেল আরোহীকে, সঙ্গে সঙ্গে পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা তাকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই দুর্ঘটনার পরে সাধারণ মানুষেরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাদের দাবি, দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা বললেন, আজকে সিভিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল? দিনের পর দিন এই রকম দুর্ঘটনায় চিন্তিত সাধারণ মানুষ। সৌরভ মণ্ডলের রিপোর্ট, রামপুরহাট, বীরভূম। এইখানে মরে সাইকেল তাহলে এইখানে সিভিক আর এইখানে অ্যাক্সিডেন্ট, এটা কি হয়? বাসের সঙ্গে সাইকেল, সাইকেল এবং মানুষ, সাইকেল মহিলা। আমরা তো প্রায় দেখছি যে অ্যাক্সিডেন্টটা হয়ে যাচ্ছে মল্লারপুর, এমন একটা জায়গা অ্যাক্সিডেন্ট এলাকার মধ্যে হয়ে গেছে। তো আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি। এখানে সিভিক ছিল না? সিভিক ছিল, তার মধ্যে মনের মধ্যে ওভারটেক কি করে হয়?